ময়মনসিংহের হালুয়াঘাটে শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 50,000 সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে পালিত হলো অন্যতম ধর্মীয় উৎসব কামাখ্যা পূজা। অন্যান্য বারের চেয়ে এবার উপস্থিতির সংখ্যা ছিল বেশি। অপরদিকে পূজাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ছিল সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কথিত আছে, আসামের কামরূপ কামাখ্যা মাতার মন্দিরে এক ভক্ত স্বপ্নদৃষ্ট হয়ে হালুয়াঘাটের মৌজাখালীতে প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের মতে অসংখ্য অলৌকিক কাহিনী ও মাতার মহিমা প্রচারের সাথে সাথে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি। প্রতিবছর বৈশাখ মাসের শেষ শনিবারে সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রায় অর্ধলক্ষ সনাতন ধর্মাবলম্বীদের সমাগম ঘটে থাকে এই মন্দিরে। পূজা পাঠাবলি মানত দান সহ মনোবাসনা পূর্ণ করতেই মন্দিরে এত লোকের সমাগম ঘটে থাকে এমনটাই জানান আগত সনাতন ধর্মাবলম্বীরা। মায়ের অলৌকিক শক্তি সম্বন্ধে এখানে যারা আছে এনারা অনেকেই জানেন, ঠিক আছে, আমরাও জানি, আমরা ওই অলৌকিক শক্তি জেনেই এখানে আসছি। এখানে যে ভক্তরা যে যে মনোবাসনা নিয়ে আসেন তাদের সেই মনোবাসনা পূর্ণ হয়, বিধায় পর্যায়ক্রমে এখানে ভক্তদের আগমন বেড়েই চলছে। কথিত রয়েছে যে যে উদ্দেশ্যে মানত করবে সে উদ্দেশ্যই পূরণ হয়, এমন বিশ্বাস আর ভক্তির মধ্য দিয়েই আগমন ঘটে সনাতন ধর্মের অনুসারীদের। কেউ নিয়ে আসেন পাঠা, কেউ নগদ টাকা, কেউ কবুতর, কেউ বা অন্য কিছু। বিভিন্ন উপকমিটির মাধ্যমে আজকের এই আয়োজনটা আমরা করি এবং প্রশাসন সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করে। থানা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দ, মাননীয় এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়, মেয়র মহোদয় সহ সকলে আমাদেরকে, আমাদের সম্প্রদায়কে সার্বিকভাবে সহযোগিতা করে। এই তো আমি সকালবেলা উপাস থেকে মায়ের মন্দিরে আসছি, আগরবাতি মোমবাতি ধরিয়েছি, এখন আমার মনের আশা যেন মা পূর্ণ করে সেই উদ্দেশ্যে আসা। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁইয়ার নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ছিল কড়া নিরাপত্তা, এমনটাই জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রেখেছি, যাতে এই দুর্দান্ত থেকে যারা আসবে তারা যাতে সুস্থ সুন্দর ভাবে এরা তারা পূজা শেষ করে যারা তাদের নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে 300 বছরের এই পুরনো মন্দিরে সকলের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্কের মধ্যেই উৎসবটি প্রতি বছর পালিত হয় বলে জানান স্থানীয় সংসদ সদস্য। আমাদের বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি সর্বোচ্চ উদাহরণ এখানে আপনারা দেখবেন যে এই এই মন্দিরের আশেপাশে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু মুসলমান এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাস। এই মন্দিরের আশেপাশে কিন্তু কোনো হিন্দু ধর্মাবলম্বীদের তাদের কিন্তু কোনো বাড়ি নাই বা কোনো ঘর নাই কিন্তু আপনারা কিন্তু দেখেন। কিন্তু দেখেন এখানে অন্যান্য ধর্মাবলম্বী যারা মুসলিম এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তারাই কিন্তু এই মন্দিরটাকে কিন্তু তারা কিন্তু আগলিয়ে রাখে। বাংলাদেশের অন্যতম ইতিহাস ঐতিহ্যের ধারক এই শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় অর্ধলক্ষ সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় এ উৎসব। এ উৎসব সনাতন ধর্মাবলম্বীদের জীবনমানের উন্নয়ন ঘটাবে এমনটাই প্রত্যাশা আগত হিন্দু ভক্তদের। ময়মনসিংহের শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দির থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।